আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিগ্রি প্রথম বর্ষে 2022-এর সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। বিষয়টির কোড হচ্ছে 11-15-01। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 28-2-2024 তারিখে। এই ভিডিওটিতে কবিবাগ, হবিবাগ এবং গবিবাগের প্রশ্নগুলো শেয়ার করব। ইনশাআল্লাহ সাজেশন থেকে কমন পড়বে। তো প্রথমেই শেয়ার করবো কবিবাগের সাজেশন। কবিবাগের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে, ঐতরে আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্খের নাম কী? বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্খের নাম হচ্ছে তাজিংডং। তিন নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী? বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা নদী। চার নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কখন হয়? 1905 সালে বঙ্গভঙ্গ হয়। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? উত্তর হচ্ছে, লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালের 23 মার্চ। ছয় নম্বর প্রশ্ন হচ্ছে, লাহোর প্রস্তাবকে কে উত্থাপন করেন? শেরে বাংলায় একে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। সাত নম্বর প্রশ্ন, অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? অখণ্ড স্বাধীন বাংলা গঠনের স্বপ্নদ্রষ্টা ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। আট নম্বর প্রশ্ন হচ্ছে, অবিভক্ত বাংলার শেখ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেখ মুখ্যমন্ত্রী ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। নয় নম্বর প্রশ্ন, কোন আইন দ্বারা 1947 সালে ভারতকে বিভক্ত করা হয়েছিল? 1947 সালে ভারত স্বাধীনতা আইনের ভিত্তিতে ভারতের বিভক্তি ঘটে। দশ নম্বর প্রশ্ন হচ্ছে, ভারত স্বাধীনতা আইন কবে পাশ করা হয়? ভারত স্বাধীনতা আইন 1947 সালের 18 জুলাই পাশ করা হয়। এগারো নম্বর প্রশ্ন, আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠন করা হয়? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। তেরো নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1947 সালের ডিসেম্বর মাসে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম উল্লেখ করো, শফিক ও বরকত। পনেরো নম্বর প্রশ্ন, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল 21 দফা। ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে, 54 নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? 54 নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। সতেরো নম্বর প্রশ্ন, পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়? উত্তর হচ্ছে, 1956 সালের 26 ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। আঠারো নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম সামরিক আইন কে জারি করেন? প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা প্রথম সামরিক আইন জারি করেন। ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে, ইবিডিও এর পূর্ণরূপ কি? ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। ২০ নম্বর প্রশ্ন হচ্ছে, মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কতজনের? প্রায় 80,000 জনের। ২১ নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ছয় দফা দাবি কবে এবং কোথায় ঘোষিত হয়? ঐতিহাসিক ছয় দফা 1967 সালের 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে ঘোষিত হয়। ২২ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কর্মসূচি বাঙালির ম্যাগনেকার্টা নামে পরিচিত? বাঙালির ম্যাগনেকার্টা বলা হয় ছয় দফাকে। ২৩ নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ২৪ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়? বাংলাদেশের জাতীয় পতাকা 1971 সালের 2 মার্চ প্রথম উত্তোলন করা হয়। ২৫ নম্বর প্রশ্ন হচ্ছে, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। ২৬ নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীর শ্রেষ্ঠ। ২৭ নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। ২৮ নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন।
29 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবিধানে কত তারিখ থেকে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। 30 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কবে প্রথম জাতিসংঘের সদস্য পদ লাভ করে? বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর প্রথম জাতিসংঘের সদস্য পদ লাভ করে। সর্বশেষ প্রশ্ন, বাকশাল এর পূর্ণরূপ কী? বাকশাল এর পূর্ণরূপ হলো বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এটাই ছিল কবি বিভাগের সাজেশন। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে কমন পড়বে। পরবর্তী সাজেশন হচ্ছে কবি বিভাগের সাজেশন। কবি বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে, বঙ্গ নামের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কী বুঝো? তিন নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, অখণ্ড স্বাধীন বাংলার রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পাঁচ নম্বর প্রশ্ন, বহু সোহরাওয়ার্দী চুক্তি কী? ছয় নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সাত নম্বর প্রশ্ন, সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আট নম্বর প্রশ্ন, মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কী সে সম্পর্কে আলোচনা করো। নয় নম্বর প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলার উপর একটি টীকা লেখো। দশ নম্বর প্রশ্ন হচ্ছে, মহান মুক্তিযুদ্ধের যে কোনো একটি সেক্টর সম্পর্কে আলোচনা করো। এগারো নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বারো নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে টীকা লেখো। সর্বশেষ প্রশ্ন, অপারেশন সার্চ লাইট বলতে কী বুঝো? এটাই ছিল কবি বিভাগের সাজেশন। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন পড়বে। এখন শেয়ার করব গবি বিভাগের সাজেশন। গবি বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো। তিন নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান বিশ্লেষণ করো। চার নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। পাঁচ নম্বর প্রশ্ন, লাহোর প্রস্তাব কী এর বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে আলোচনা করো। ছয় নম্বর প্রশ্ন হচ্ছে, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য সম্পর্কে পর্যালোচনা করো। সাত নম্বর প্রশ্ন, 1969 সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। আট নম্বর প্রশ্ন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। নয় নম্বর প্রশ্ন, যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা সম্পর্কে বর্ণনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই হবিবাগ এবং গবিবাগের কয়েকটি প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চেক করে নেবেন। আর যদি কোনো প্রশ্নের উত্তর না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটি আপলোড করে দেবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।